নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মজবুত দিল্লি ক্যাপিটালসকে 10 বল এবং 3 উইকেট আগে থাকতে হারিয়ে আইপিএল 2021-এর প্লে অফসে নিজেদেরকে কোয়ালিফাই করার আরও এক ধাপ আগিয়ে নিয়ে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। আজকে দিল্লির বিরুদ্ধে কলকাতাকে প্লে অফসে যাওয়ার জন্য এই ম্যাচটা জিততেই হতো এবং কলকাতা দিল্লির বিরুদ্ধে আজকের এই ম্যাচটা জিতেছে। তাই বর্তমান পয়েন্টস টেবিলে 11 ম্যাচে 10 পয়েন্ট এবং 0.36 নেট রান রেট নিয়ে কলকাতা পয়েন্টস টেবিলে 4 নম্বরে আছে। অর্থাৎ এখন আইপিএল 2021-এর প্লে অফসে কোয়ালিফাই করার অনেকই সামনে চলে গেছে KKR। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে CSK 16 পয়েন্ট নিয়ে, 2 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস 16 পয়েন্ট নিয়ে। অর্থাৎ ধরা যেতেই পারে দিল্লি এবং CSK এরা দুজন প্লে অফসে কোয়ালিফাই করে গেছে। বাকি রইল 2টো জায়গা, একটাতে আছে RCB 3 নম্বরে 12 পয়েন্ট নিয়ে এবং KKR 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 4 নম্বরে। তাহলে বন্ধুরা, এইবারে শুনে নিন আইপিএল 2021-এর সেমিফাইনাল অর্থাৎ প্লে অফসে কোয়ালিফাই করার জন্য KKRকে আর কটা ম্যাচ জিততে হবে। তো বন্ধুরা, KKRের হাতে আর বাকি আছে 3টে ম্যাচ। একটা হচ্ছে পাঞ্জাব, রাজস্থান এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। এর মধ্যে কলকাতা যদি 3টে ম্যাচই জেতে তাহলে তো কলকাতা 200% শিওর যে তারা প্লে অফসে কোয়ালিফাই করবে। এবং তার মধ্যে যদি কলকাতা 2টো ম্যাচও জেতে তাহলে আইপিএলের ইতিহাস বলছে 14 পয়েন্ট এবং ভালো নেট রান রেট নিয়েও কিন্তু আইপিএলের একটা টিম প্লে অফসে কোয়ালিফাই করে। তাই অতি অবশ্যই লাস্ট 3টের মধ্যে কলকাতাকে 2টো ম্যাচ জিততে হবে আইপিএল 2021-এর প্লে অফসে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলে যান, উত্তরা যান, সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।